হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে অক্টোবর মাসের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনও যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। এখন জেনে নেব মকর রাশির মানুষদের অক্টোবর মাসটি কেমন যাবে। সবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে অক্টোবর মাসে আপনাদের এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো এ মাসে আপনারা কিন্তু অনেক সুযোগ এডুকেশনে পাবেন। অনেক দিন ধরে যারা বড় কোনো সুযোগের ওয়েট করছিলেন তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো, তারা এডুকেশনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন এই সুযোগের মাধ্যমে। আর অবশ্যই পরে এই সুযোগটা কাজে লাগান, এই সুযোগটাকে একদমই হাতছাড়া করবেন না। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আপনারা সব দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো এই এই সময় আপনারা যদি একটু বেশি পরিশ্রম করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা কিন্তু প্রচণ্ড প্রবলেমেটিক, অনেক রকম বাধার সম্মুখীন কিন্তু আপনারা এই মাসে হয়ে যাবেন। কেরিয়ার নিয়ে প্রচণ্ড চাপে থাকবেন, কেরিয়ার এই মাসে একদমই ভালো থাকছে না। যে কাজগুলো হয়ে যাওয়ার 100% সিওর আপনারা যে এই কাজটা হয়ে যাবে আমাদের, কিন্তু দেখবেন সেই কাজটা কোনো কিছুর বিনিময়ে গিয়ে কমপ্লিট করতে পারছেন না। জবের ক্ষেত্রে প্রচণ্ড ডিস্টার্ব থাকছে, যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও সেম। কেরিয়ার নিয়ে আপনারা একটু মানসিক শান্তি এ মাসে কিন্তু পাবেন না, কেরিয়ার প্রচণ্ড ভোগাবে গোটা মাসটা। জানবো হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে আমি বলবো মাসটা ভালো না, স্ক্রিন রিলেটেড, লিভার রিলেটেড প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে, হাড় সংক্রান্ত প্রবলেম অ্যারাইজ করবে। গোটা মাসটাই কিন্তু শরীর কিছু না কিছু লেগেই থাকছে। অবশ্যই করে গুরুত্ব দিন, শরীরের ছোট ছোট বিষয়গুলোকে একদমই ইগনোর করে যাবেন না, শরীর একদম ভালো কিন্তু এ মাসে থাকছে না। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা কিন্তু ভালো, ফ্যামিলি লাইফ খুবই ভালো থাকছে। ফ্যামিলির লোকজনদের সাথে ভালো টাইম স্পেন্ড করবেন, ফ্যামিলির লোকজনদের নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন, কোনো বড় কোনো ট্যুর এই মাসে আপনারা প্ল্যান করতে পারেন, হতে পারে সেটা কিন্তু আপনাদের জন্য ভালো। ফ্যামিলির লোকজনদের প্রতি আপনি অনেকটা বেশি কেয়ারিং হয়ে যাবেন, যেটা কিন্তু আপনাকে অনেকটা বেটার রেজাল্ট দেবে। অবশ্যই করে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবেন, অনেক দূরের রিলেটিভ এই মাসে আপনাদের বাড়ি আসতে পারে, ফ্যামিলির লাইফ পুরোটা কিন্তু ভালো। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো কি এই মাসটা মিশ্রভাবে কাটবে, কখনো দেখছেন ঠিকঠাক, কখনো দেখছেন প্রচণ্ড অশান্তি বিবাদ জড়িয়ে আছে। লাভ লাইফ মিলিয়ে মিশিয়ে কাটবে, বেশি কিছু আশা করবেন না, বড় কোনো ডিসিশন নেবেন না, হঠকারিতায় তো একদমই সিদ্ধান্ত এই মাসে লাভ লাইফ নিয়ে নেবেন না। মোটামুটিভাবে মাসটা চলে যাচ্ছে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা কিন্তু প্রবলেমের মধ্যে দিয়ে যাবে, ম্যারেজ লাইফ কোথাও গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে পার্টনারের সাথে, যার ফলে কিন্তু ম্যারেজ লাইফটা একটু হেডেক এই মাসে আপনাকে দিয়ে যাবে। ম্যারেজ লাইফ এই মাসে খুব বেটার কিছু আপনারা দেখতে পাবেন না। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু বেটার থাকছে, অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা স্ট্রং, কোথাও থেকে বকেয়া অর্থ এই মাসে আপনারা পেয়ে যেতে পারেন। যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই মাসে অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা বেশি স্ট্রং। এই মাসে কিন্তু আপনারা প্রচণ্ড প্ল্যানিং করবেন কিভাবে আপনারা সঞ্চয় করবেন, এটা একটা ভালো ডিসিশন এই মাসে আপনারা নেবেন। আর একটু বেশি সঞ্চয় হয়ে যান, যেটা আপনাদের জন্য কিন্তু প্রচণ্ড প্রয়োজন আছে। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এ মাসে আপনারা বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কোথাও ইনভেস্ট করার কথা ভাবলে আমি বলবো হ্যাঁ ডেফিনেটলি করুন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু সমস্ত কিছু চেক করে তারপরে ইনভেস্ট করুন, অর্থনৈতিক পরিস্থিতি অবশ্যই করে আপনাদের এ মাসে বেটার থাকছে। মকর রাশির মানুষদের অক্টোবর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। খুব ভালো থাকুন, টাটা।